নমস্কার বন্ধুরা নিউজন থ্রি সিক্সটি পদে আবারও সবাইকে স্বাগতম আজকের দিনের বিশেষ বিশেষ খবরগুলির মধ্যে আজকের দিনের বিশেষ বিশেষ খবরগুলির মধ্যে বো শরণার্থীর পূর্ণবাসনের বিরোধিতা কাঞ্চনপুরে বারো ঘন্টার বন্ধ সর্বাত্মক এক্ষেত্রে রাজ্য সরকার কথা রাখেনি স্থানীয় বিধায়ক ফিরেও তাকাননি এক নিয়ে আজ মঙ্গলবার বো শরণার্থী পূর্ণবাসনের বিরোধিতা কাঞ্চনপুর মহকুমায় বারো ঘন্টার বন্ধ পালন করছে জয়েন্ট মুভমেন্ট কমিটি এই বন্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সারা মিলেছে বলে দাবি করেছেন কমিটির কনভেনার সুশান্ত বিকাশ বড়ুয়া কাঞ্চনপুর মহকুমার পুলিশ অধিকারিক বিক্রমজিৎ শুক্ল দাস জানিয়েছে বন্ধকে ঘিরে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবেই বন্ধ পালিত হয় প্রসঙ্গত ত্রিপুরার ভূ শরণার্থী পূর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এতে কেন্দ্রের সম্মতি মিলেছে এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে পূর্ণবাসনের প্যাকেজ হিসেবে কেন্দ্র ত্রিপুরা সরকারকে ছয়শো কোটি টাকা মঞ্জুর করেছে সেই মোতাবেক ত্রিপুরা বিভিন্ন প্রান্তে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু মাঝপথে সমস্ত পরিকল্পনা বদলে গেছে বলে দাবি করেছেন জয়েন্ট মুভমেন্ট কমিটি কমিটির কনভেনার কথায় কাঞ্চনপুর মহকুমার সর্বোত্তক পাঁচশো বো শরণার্থী পরিবারকে পূর্ণবাসন দেওয়া হবে বলে ত্রিপুরা সরকার আশ্বস্ত করেছিলেন কারণ মহকুমা জুড়ে স্থানীয়দের তুলনায় বহু শরণার্থীর সংখ্যা বেড়ে গেছে তিনি বলেন বহু শরণার্থীর অত্যাচারে বহু বাঙালির পরিবার ভিটেমাটি ছাড় হয়েছে ঘরবাড়ি ছেড়ে ভয়ে তারা উদ্বস্ত জীবনযাপন করছে অথচ সরকার তাদের জন্য চিন্তা করছে না উপরন্তু বহু শরণার্থীর কাঞ্চনপুর মহকুমার পূর্ণবাসন দিতে চাইছে তাদের দাবি ত্রিপুরা সরকার প্রতিশ্রুতি ভেঙেশ কাঞ্চনপুরে পূর্ণবাসনের পরিকল্পনা নিয়েছে সুরক্ষিত বনভূমিতে ত্রিপুরা সরকার ভূ শরণার্থীদের উদ্যোগ নিয়েছে তিনি বলেন ত্রিপুরা সরকার এই সিদ্ধান্তের বিরোধিতায় আজ আমরা বারো ঘন্টা বন পালন করছি সাথে তিনি যোগ করেন আমাদের এই আন্দোলন মিজু কনভেনশন জানিয়েছে এদিকে আজ জয়েন্ট মুভমেন্ট কমিটি এই বিষয়ে কাঞ্চনপুর মহকুমার শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন সুশান্ত বিকাশ বড়ুয়ার কথায় শুধু সরকার নয় আমাদের ভোটে জয় হয়ে আইপিএফটির বিধায়ক প্রেম কুমার রিয়াং আমাদেরকেই ভুলে গেছেন তিনি আমাদের সমস্যা সম্পর্কে অবগত ঠিক কিন্তু একদিনের জন্য খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ মনে করেননি অথচ শরণার্থী রেশনের দাবি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধের সময় প্রেম কুমার রিয়া তাদের পাশে দাঁড়িয়েছিলেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি এক্ষেত্রে সুশান্তবাবু অক্ষেপ করে জানালেন স্থানীয় বিধায়ক আমাদের দিকে ফিরেও তাকেননি তাই আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনও আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জয়েন্ট মুভমেন্ট কমিটি জানিয়েছেন এক্ষেত্রে অভিন্ন নিয়োগ নীতি তৈরি করে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের মন্ত্রিসভার অনুমোদন এক্ষেত্রে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের প্রশ্নে ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে মন্ত্রিসভার অনুমোদনে অভিন্ন নিয়োগ নীতি তৈরি করা হবে এই নিয়োগ নীতির মাধ্যমে ত্রিপুরা সরকার বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্যপদে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগ করা হবে তবে চাকরিচ্যুত শিক্ষকরা ওই সুযোগ নিতে ব্যর্থ হলে তাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে মঙ্গলবার সন্ধ্যা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলালাথ আদালতের রায় ত্রিপুরা দশ হাজার তিনশো জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল ত্রিপুরা হাইকোর্টে চাকরি বাতিলের রায় দিয়েছিল তৎকালীন সরকার ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও ত্রিপুরা সরকারের রায় বহাল রেখেছে তবে রাজ্য সরকারের আবেদনে কয়েক দফায় তাদের অ্যাডহোক ভিত্তিতে নিয়োগ করার অনুমতি দিয়েছে গত একত্রিশ মার্চ চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাডহোক ভিত্তিতে নিয়োগের মেয়াদ সমাপ্ত হয় কিন্তু তারা চাকরিতে বহাল থাকার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ত্রিপুরা সরকারও তাদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে সর্বোচ্চ আদালতে আপিল করেছে সম্প্রতি সুপ্রিম কোর্ট চূড়ান্ত ঘোষণা করে তবে তাদের একত্রিশে মার্চ দুই পর্যন্ত সমস্ত নিয়ম মেনে শিক্ষক পদে নিয়োগে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি ত্রিপুরা সরকারের প্রস্তাব মেনে গ্রুপ সিও এবং গ্রুপ ডি পদেও নিয়োগের অনুমতি দিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে সমস্ত নিয়ম মেনে নিয়োগ করা হবে শুধুমাত্র বয়স ছাড় দেওয়ার অনুমতি রয়েছে ত্রিপুরা সরকারের কাছে একত্রিশে মার্চ দুই পর্যন্ত বয়সে ছাড় পাবেন চাকরিচ্যুত শিক্ষকরা আজ শিক্ষামন্ত্রী জানান গতকাল মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চাকরিযুক্ত শিক্ষকদের কর্মসংস্থানের সমস্যার সমাধান করা হয়েছে সমস্ত নিয়ম মানে তাদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন তিনি বলেন বারোশো আশিটি এলডিসি এবং নয় হাজার দুশো আষট্টিটি মাল্টিপারপাস স্টাফ শূন্য নিয়োগের উদ্যোগ নেওয়া হবে তবে এক্ষেত্রে নয় পর্যায়ক্রমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তার কথায় সাতশো চৌষট্টি জন পিজিটি চার হাজার তিনশো আশি জন জিটি এবং চার হাজার পাঁচশো বিয়াল্লিশ জন ইউজিটি মোট নয় হাজার জন চাকরিজাত শিক্ষক রয়েছেন তাদের ওই সব নিয়োগের উদ্যোগ নেওয়া হবে মন্ত্রিসভা গতকাল এই অনুমোদন দিয়েছে বলে তিনি জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলেন ত্রিপুরার আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে নিয়োগ করা হবে এক্ষেত্রে প্রথম ধাপে এক হাজার জন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে তাতে চব্বিশ কোটি টাকার প্রয়োজন রয়েছে তিনি বলেন স্থানীয় পদে এই নিয়োগ করা হবে কিন্তু শুরুতে ফিক্সড পে হিসেবে নিযুক্ত মিলবে তার কথা ওই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সর্বজনীন নিয়োগ নীতি তৈরি করা হবে ত্রিপুরা সরকারের কাছ থেকে তবে চাকরিজ্যুত শিক্ষকরা এই সুযোগ নিতে ব্যর্থ হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আইন ও অর্থ দপ্তর এমনই সুপারিশ করেছেন বলে তিনি জানিয়েছেন এক্ষেত্রে করুণা ও ব্রু অভিবাসীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহত করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সাথে সাক্ষাৎ করেন তিনি নয়াদিল্লিতে শাহ এবং নাড্ডার সাথে বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে ব্রু অভিবাসীদের স্থানীয়ভাবে পুনর্বাসনের জন্য রাজস্ব বিভাগে অধীনে দুটি কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের জন্য পাঁচটি জেলায় তেরোটি স্থান চিহ্নিত করা হয়েছে তিনি বলেন যে কোভিড নাইন্টিন জরুরি পরিস্থিতিতে রাজ্য সরকারের কাজ থামেনি ওই সময় হাজার জনকে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আরও দশ হাজার সরকারি কর্মী নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা বিদেশে অবস্থান্তর ত্রিপুরার শিক্ষার্থী রুগী ও অভিবাসী শ্রমিককে প্রশাসনের সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কর্মচারীরা এই জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আরো বলেন যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরামর্শে ত্রিপুরা স্বাস্থ্য অবকাঠামোর প্রস্তুত রাখা হয়েছে আর পরীক্ষা ও পরীক্ষাগার গুলিকে আরো সংহত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে জিবি হাসপাতালে দুটি ওয়ার্ড উন্নত করা হয়েছে এছাড়া জেলাগুলিতে কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ পিপি কিট স্যানিটাইজার মাস্ক অন্যান্য সরঞ্জাম সহ সরবরাহ করা হয়েছে রাজ্যে প্রথম করোনা পজিটিভ ধরা পড়েছিল ছয় এপ্রিল রাজ্য সরকার ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে তিনি আরও যোগ করেন দেবের আজ নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সৈজন্য সাক্ষাৎ হয়েছে তিনি তাদের দলীয় কার্যকর্ম এবং রাজ্য সরকারের কর্তৃত্ব বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে অবহিত করেন ত্রিপুরার জনগণের পক্ষে তিনি তাকে মূলি অঙ্কুর থেকে তৈরি বাঁশের সামগ্রী উপহার দিয়েছেন এবং স্থায়ীভাবে উৎপাদিত মধু উপহার দিয়েছেন এক্ষেত্রে কলেজগুলোতে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু কেউ বঞ্চিত হবে না বললেন অধিকর্তা কোভিড নাইন্টিন পরিস্থিতিতে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইন ত্রিপুরা বাইশটি সাধারণ ডিগ্রি কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে মহাবিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হবেন না আজ মঙ্গলবার আগরতলা শিক্ষা ভবনে এক সাংবাদিক সম্মেলনে উচ্চ শিক্ষার অধিকর্তা সাজু ওয়াহিদ এক দৃঢ়তার সাথে একথা জানিয়েছেন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বস্ত করে তিনি জানান ত্রিপুরা সাধারণ ডিগ্রি কলেজগুলিতে মোট আবেদনকারীর তুলনায় পর্যাপ্ত আসন রয়েছে ফলে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবে না বলে তিনি জানিয়েছেন এদিকে উচ্চ শিক্ষা অধিকর্তা জানান ত্রিপুরার মোট বাইশটি ডিগ্রি কলেজে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করেছেন মেধা তালিকার ভিত্তিতে প্রথম ভাগে তেরো হাজার ছাত্রছাত্রীর নাম প্রকাশ করা হয়েছে প্রথম পর্বে মেধা তালিকার স্থান প্রাপ্ত অধিকারিকদের সব ধরনের নথি যাচাই করার প্রক্রিয়া চলছে ভর্তির প্রক্রিয়া আগামী পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে চলবে অবশিষ্ট দশ হাজার ছাত্রছাত্রী যারা প্রাথমিক মেধা তালিকায় স্থান পায়নি তারা পুনরায় দ্বিতীয় পর্যায়ে বিষয় করে আবেদন করার সুযোগ পাবেন তার কথায় তুলনামূলক কম নম্বর পেয়েও মেধা তালিকা স্থান পাওয়া নিয়ে কিছু অভিযোগ দপ্তরে এসেছে এই প্রসঙ্গে তিনি জানান কিছু কিছু বিষয়ে আবেদনপত্র জমা পড়েছে বেশি পাশাপাশি কিছু কিছু বিষয়ে আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় তুলনামূলক কম নম্বর পেয়েও ওই সমস্ত বিষয়ে আবেদনকারী ছাত্রছাত্রীরা মেধা তালিকা স্থান পেয়েছে এই নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয় তিনি জোর কলায় বলেন ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার করা হচ্ছে ছাত্রছাত্রীদের প্রাপ্ত ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে একই নম্বর পাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকছে তাদের পরীক্ষার উন্নতি হওয়ার বছরের ভিত্তিতে এক্ষেত্রে ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিবি বিশ্ববিদ্যালয় গাইডলাইন অনুসরণে করা হচ্ছে সব উচ্চশিক্ষা অধিকতা আরও জানান যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথমবারের ভর্তির জন্য রেজিস্টার করিয়েছেন অথচ মেধা স্থান পাননি তাদের দ্বিতীয়বার রেজিস্টার করার প্রয়োজন হবে না প্রথমবার রেজিস্টার করা লগ করে সম্ভাব্য কলেজের নাম বিষয়বস্তু ইত্যাদি পরিবর্তন করা যাবে প্রত্যেক মহাবিদ্যালয়ে অধ্যক্ষ অধ্যক্ষের সাথে নেতৃত্বের ভর্তির প্রক্রিয়া কাজ সম্পূর্ণ করা হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন কারণে যে সকল ছাত্রছাত্রী প্রথম পর্যায়ে আবেদন করতে পারেনি তারা দ্বিতীয় পর্যায়ে সুযোগ পাবেন তার কথায় ভর্তি প্রক্রিয়া অনলাইন হলেও সব কলেজেই সহায়তা করছে কেন্দ্রকে যে কোনো সংশয় বা কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে ছাত্রছাত্রীরা সেই সুযোগ কাজে লাগাতে পারবেন তাছাড়া উচ্চ শিক্ষা দপ্তরের একটি টোল ফ্রি সহায়ক নম্বর ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট এইট সিক্স নম্বরে ফোন করে যে কোনো ধরনের ভর্তি সংক্রান্ত বিষয় জানার ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এইট সেভেন নাইন ফোর ফোর থ্রি থ্রি সিক্স সেভেন সিক্স মেসেজ করে সব ধরনের তথ্য জানার সুযোগ রয়েছে বলে তিনি জানান আজকের খবর এ পর্যন্তই যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য